আমি মেন্টো রোডের সামনে দাঁড়াইছি, দাঁড়ায় আমার এক চাচার সাথে দেখা করব। আমি মাইনি ব্যাগের মোবাইল বা করছি, একজনের টান দেওয়া হতো দৌড় দিল, তখন ট্রাফিক জ্যামের লাগে, আমি আর তার পিছে দৌড়তে পারিনি। মানে আপনি মিন্টু রোডের এদিকে আসছেন, এখান থেকে আপনার মোবাইল মানি ব্যাগ লয়ে দৌড় মারছে? জি, আমি মানি ব্যাগ ভাড়া দিছি সিনজুলারে, ভাড়া দিয়া সাইডে দাঁড়াইছি, আমার চাচার সাথে দেখা করব, তখন আমার মোবাইল আর মানি ব্যাগ নিয়ে আসছি। কোন জায়গা থেকে আসছেন আপনি দেখা করতে? আমি আসছি কিশোরগঞ্জ, মিঠাবন থেকে। কিশোরগঞ্জ? এমনিতে কি করেন আপনি? আমি প্রবাসে থাকি। প্রবাসে কোন দেশে? সৌদি আরব। কতদিন হয়েছে বাংলাদেশে আসছেন? আমি এক মাস, ২৭ দুই মাস হয় না, তিন দিন কম দুই মাস হয়েছে। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান। মোহাম্মদ রাকিবুল হাসান। তো দর্শক, আপনারা একটা জিনিস বুঝতে পারতেছেন যে বাংলাদেশের রাস্তাঘাটগুলো বর্তমানে কি একটা অবস্থার মধ্যে যাচ্ছে, বিশেষ করে ঢাকা শহরের। ঠিক আছে, মানে উনি গ্রাম থেকে শহরে আসছে ওনার চাচার সঙ্গে দেখা করতে, এই অবস্থাতে ওনার মোবাইল মানি ব্যাগ সবকিছু নিয়ে গেছে। এখন কি চাচার সঙ্গে দেখা করছেন? না, দেখা করতে পারছি না, আমার কাছে আর কোনো মোবাইলও নাই, কিছু নাই। দেখা করার চাচার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন না? না না। তো ওনার চাচা ফোনও ধরতেছে না, অন্য বাইরের নাম্বার থেকে কল করলে ধরতেছে না, এই হচ্ছে বিষয়। তো এখন এই যে আপনি, এই যে হঠাৎ করে যে আপনি আসলেন, আমার ফোনের দাম কি ফোন ছিল এটা? স্যামসাং আলট্রা। এটার দাম কত ছিল? বাংলার ৪৩৪৪ মনে হয়। আর মানি ব্যাগে কি কি ছিল? মানি ব্যাগ আমার ৪১৬০০ টাকা ছিল। আচ্ছা, আর আর কিছু না? আর কোন ওই যে ভিসা কার্ড, মাস্টার কার্ড বা ব্যাংকের কোন কার্ড টা, জরুরি কাগজপত্র এগুলো ছিল না? আচ্ছা, তো এখন আপনি মানে এই বিষয়টা নিয়ে, এই যে বাংলাদেশের মানে ঢাকা শহরে এরকম একটা অবস্থা, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে বাংলাদেশে যদি এমন হয়, আমরা সৌদি আরবে এত কষ্ট করে আইসা, আমার প্রায় এক মাসের বেতন নিয়ে গেছে, মোবাইল নিয়ে আমার দুই মাসের বেতন গেছে। আমার প্রশ্ন আইনশৃঙ্খলার কাছে যে এটা সঠিকভাবে এরা যদি এটা নিয়ন্ত্রণ পালন করে, তা আমাদের এখন সাধারণ লোক হয়রানি হইলে খুব কষ্ট লাগে। আমি ৪টা ১০ থেকে ধরতেছি এই বড়দুপুর বেলা, রমজান মাসে বড়দুপুর বেলা এই কাজটা হয়েছে। নিলু কিভাবে? আপনি কই ছিলেন? আমি রাস্তার সামনে দাঁড়ায় মানি ব্যাগেতে সিনজিউলারে টাকা দিছি, দেওয়ার সাথে যে জিনিসগুলো নিছে, জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষেরই গুরুত্বপূর্ণ, মোবাইল মানি ব্যাগ। তো সবকিছু মিলে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যারা ঢাকা শহরে চলাফেরা করেন, একটু কাইন্ডলি সাবধানে চলাফেরা করবেন, যেখানে সেখানে মোবাইল মানি ব্যাগ এগুলো বের করে দেখাচ্ছে কথা বলবেন না, এবং মানি ব্যাগ থেকে কাউকে টাকা দিবেন না, প্রয়োজনে কিছু টাকা পকেটে রেখে দিবেন, ওইখান থেকে খরচ করবেন। আর সবাই সাবধানের সহিত থাকবেন, এবং এই বিষয়গুলো আমি চাই আমাদের দেশের দেখা গেছে হচ্ছে প্রশাসনের যারা আছেন তারা এই বিষয়গুলো যেন নজরের সহিত দেখেন। এবং ঢাকা শহরের মোটামুটি সব জায়গায় আমি জানি কিছু কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরার আয়ত্তাধীন করা হয়েছে, কিন্তু আমি চাই যে ঢাকা শহরের বিশেষ করে মূল মূল পয়েন্টগুলো যেগুলো আছে সবগুলো যদি সিসিটিভির আয়ত্তনে আসতো, তাহলে হয়তো বা এইগুলোকে শনাক্ত করা যাইতো। ঠিক আছে, তো ভাই এখন আপনাকে সমবেদনা জানার মতো ভাষা আমার নাই। ঠিক আছে, তো এখন হচ্ছে গিয়ে কি আপনি আবার ওইখানে চলে যাবেন এখন? না, আমি কিশোরগঞ্জ বাড়িতে চলে যাবো, সাইদাবাদ যাবো, সাইদাবাদ থেকে বৈরব, বৈরব থেকে আমার এখানে বাড়ি যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, তো বুঝতেই পারতেছেন যে কি একটা মারাত্মক লেভেলের একটা অবস্থা হয়েছে, এই হচ্ছে বিষয়। তো তাহলে তো এখন বর্তমানে ওই যার সাথে দেখা করতে আসছেন ওনার সাথে কি দেখা করেই যাবেন নাকি না করেই যাবেন? চলে যাবো, আমার উনি আমার চাচা হয়, আমি বাড়িতে যাই, মোবাইল নিয়ে ফোন দিলে উনি আমার ফোন ধরবে। তাহলে এখন যে আপনি বাড়িতে যাবেন, আপনার বাড়িতে যাওয়ার ভাড়া কি আছে? ভাড়া নাই, সমস্যা নাই, আমি বাড়িতে ফোন দিলে আমার টাকা পাঠাবে, সমস্যা নেই। বাড়িতে আপনার এখান থেকে বাড়িতে যাইতে কত টাকা লাগবে? সর্বোচ্চ ৫৬০০ টাকা। ৫৬০০ টাকা। আমি শুনেন, আপনি একজন প্রবাসী, একজন রেমিটেন্স যোদ্ধা, কথা বুঝছেন? তো এখন আল্লাহ আল্লাহ দিলে আপনার হয়তো সামর্থ্য অনেক ভালো আছে নাকি, কি বলেন? জি, তারপরে আমার একটা কষ্টের বিষয় হলো আমি মূর্খ লোক হইতে পারি, যে আইটি দুই মন্ত্রী পলয় ভাই, পলয় ভাইয়ের সাথে আমার খুব ভালো সুসম্পর্ক, উনি পার্সোনাল নাম্বারও আছে, তবে আমি দোকান থেকে ফোন দিছি উনি আমার ফোনটা ধরে না। যে নাম্বারটা আমার কাছে এলাদা, এটা হোয়াটসঅ্যাপও খোলা আছে, মানে সবকিছু খোলা। আচ্ছা, তো আমার বিষয়টা হচ্ছে আমি বাড়িতে যাই, আমার নাম্বার দিয়ে ফোন দিলে এটা আমি মন্ত্রীর কাছে। আচ্ছা, আমি এখন আপনাদের কাছে অনেকে আছেন, একটা বিষয় জানতে চাই, একটু আসেন তো এদিকে ভাই যান। উনি একজন প্রবাসী, দেশের বাইরে ছিল, তো উনি আজকে একটা জরুরি কাজে মিন্টু রোডে আসছিল, তো এখানে ওনার মোবাইল এবং মানি ব্যাগ এখান থেকে কোন এক ছিনতাইকারী নিয়ে গেছে। এই ঘটনা কি এর আগে হয়েছে এখানে? তা তো কইতে পারি না। মানে এর আগে এরকম ঘটনা কি শুনছেন কখনো? না না। শুনেন, আপনারা শুনছেন কেউ যে এই যে মোবাইল টান দিয়ে নিয়ে যায়, তারপর হচ্ছে মানি ব্যাগ নিয়ে যায়, এইসব ঘটনা শুনছেন? জি ভাই শুনছেন। তো নিত্যদিনের পেশা হয়ে দাঁড়িয়েছে এই জিনিসগুলো, যে মানুষের জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে, তো এগুলো আমাদের একটু সেফ থাকা দরকার। এবং আমাদের দেশের সরকার যিনি আছেন এবং হচ্ছে প্রধানমন্ত্রী যিনি আছেন, উনি যেন এই বিষয়গুলো একটু নজরের সহিত দেখে, এটা আমাদের সকলের চাওয়া। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা একটা সচেতনমূলক ভিডিও, দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন।